अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে সমর বাবু? রোশনি, আমি কাকিমার চিৎকার করার আওয়াজ পেলাম। আমি একবার গিয়ে দেখি বরং কাকিমা ঠিক আছে কিনা। সমর বাবু শুনুন, আমিও তো অনেকক্ষণ ধরে জেগে আছি, আওয়াজ তো শুনিনি কোনো। আপনি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? কখনো কখনো স্বপ্ন একদম সত্যি মনে হয়। সমর বাবু শুয়ে পড়ুন, কিচ্ছু হয় না। রোশনি, আমি গিয়ে বরং দেখে আসি সবকিছু ঠিক আছে কিনা। তুমি ঠিক আছো তো? জানি না, আজকে হঠাৎ করে পেটে খুব ব্যথা করছে। পেটে যন্ত্রণা করছে? আচ্ছা, তুমি এদিকে এসো। কতবার আমি তোমাকে বলেছি যে নিজের খেয়াল রাখো। যতক্ষণ না দাদার কাজটা শেষ হচ্ছে ততক্ষণ আমাকে সমনবাবুকে যে করেই হোক এখানে আটকে রাখতে হবে। পার্টনার, করে দিলাম তো। দাঁড়াও, এখনো কাজ বাকি আছে। তুমি দরজায় পাহারা দাও, আমি আলমারিটা খুঁজছি। কনক, এসো। চাবিটা তো এটাই, সিন্ধুকটাও এখানে কোথাও থাকবে। চলো দেখা যাক। কনক, এই তালার চাবিটা তো এই ছোট চাবিটাই। হ্যাঁ, কিন্তু এটা তো পরিষ্কার কনক, সিন্ধুকটা এখানে, মানে ওর চাবিও এই আশেপাশে কোথাও থাকবে। তুমি ওদিকটাই দেখো। শিবা, কমল চৌধুরী। কারা এরা? কমল চৌধুরী মানে সমর বাবুর বাবা। আমার সন্দেহ সঠিক কনক। কি করবে? দেখতে থাকো তুমি, শিকার নিজে থেকেই আমাদের কাছে আসবে। চাবি আবার ওখানে রেখে দিই।
শিবা, এটা কি করছো? চাঁদনী মার মুংসিং এর যেন মনে হয় এই কাজটা বাইরের কোনো চোর যেন করেছে, আর ও পালাতে গিয়ে ভুল করে চুরিটা এখানে পড়ে গেছে। যখন আমাদের তাড়া করবে না, তারপরে আমরা ক্ষমা করে দে, আসলে বয়সের জন্য একটু ভুলভাল দেখছি। মারতে তো নিজের ওই চোর, মানে ওই চোরকে মারতে গিয়েছিলাম, কিন্তু ভুল করে লাঠি দিয়ে তোকে মারলাম। কি হলো? দুজনকেই প্রায় ধরে ফেলেছিলাম, পালিয়ে গেল। জানি না কি কি চুরি করে নিয়ে পালিয়েছে। সমর, কি হলো রে? কিছু না দিদা, তুমি এক কাজ করো, রোশনিকে নিয়ে তুমি ঘরে যাও, ওর রেস্টের প্রয়োজন আছে। আর আমি কাকা কাকিমাকে দেখে আসি সব ঠিক আছে কিনা। চল রোশনি, সেবার চল। এই রাখিটা তো শিবার, কিন্তু আমি তো চোরকে ধরতে এসেছিলাম। তার মানে হলো শিবাই চোর। কিন্তু কিন্তু শিবা এমনটা করবে কেন? তোমরা দুজনে শিবরাজের খুব কাছের, তাই না? আর আমিও যদি তোমাদের মুখ না খোলাতে পারি, তাহলে আমার নামও মুংসিং নয়। সত্যি করে বলো, চুরিটা কে করেছে? না হলে কিন্তু এক্ষুনি চরম শাস্তি দেব তোমাদেরকে। বলো বলো। এই চুরির ব্যাপারে আমি পুলিশ স্টেশনে এফআইআর করে দিয়েছি। আরে তুই কেন কেন ওদের উপর সন্দেহ করছিস? হ্যাঁ মা, চুরিটা এদের মধ্যে কেউ একজন করেছে। আমি শুধু মুখটা দেখতে পেলাম না, কিন্তু যদি মাস্কটা সরাতে পারতাম তাহলে পর্দাও ফাঁস হয়ে যেত, আর ওরা এতক্ষণে জেলে থাকত। আমার নামও মুংসিং, আমি সত্যিটা জেনেই ছাড়ব। হ্যাঁ বলো বলো বলো। আটকাও কে? কাকু আমায় ক্ষমা করো, কিন্তু একজনের জন্য সবাইকে শাস্তি দেওয়াটা ঠিক নয়। নিজের মুখটা বন্ধ রাখো সমর, চুপ। ওদেরকে আজকে সত্যিটা বলতেই হবে। মারবেন না। Thank you.
আমার বিশ্বস্ত লোকেদের গায়ে হাত তোলার সাহস কি করে পেয়েছো তুমি? তোমার বিশ্বাসের লোকেরাই এই বাড়িতে চুরি করেছে শিবা, আর ওদেরকে আজকে সত্যিটা বলতেই হবে। শিবা, ওকে চাবুকটা ফিরিয়ে দে। এই বিষয়ে তোর নাক গলানোর কোনো প্রয়োজন নেই। তুই কিন্তু জানিসই না এ বাড়িতে কি হয়েছে। এখানে যাই ঘটুক না কেন চাঁদনী মা, আমি জানি তাতে এদের দুজনের কোনো হাত নেই। কি জানো তো, ওরা ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আছে, তাই আমি খুব ভালো করেই জানি এদের রক্তে ঠকবাজি নেই। কত বছর ধরে কাজ করছে আমি জানি না, কিন্তু এরাও মানুষ, স্বভাব বদলাতে সময় লাগে না। আমার সিন্দুক থেকে গয়না চুরি করেছে, আর যতটা চালাকির সাথে করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমন একজন চুরিটা করেছে যে বাড়ির ভেতরে সব কিছু জানে। সত্যি সত্যি বল, কোথায় লুকিয়েছিস? এসব বিষয়ে তুমি আবার বেশি কথা বলতে এসো না চাঁদনী, নইলে আজ আমায় তোমাকে মনে করাতে হবে যে আমার বাবাকে বিয়ে করার আগে তুমি নিজে কি ছিলে। সমর, তুই কেন চুপচাপ দাঁড়িয়ে আছিস বল না। জানি না কে ছিল ওটা, কারণ ওর চেহারা মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল। ব্যাস অনেক হয়েছে, সবার কথা শুনেছি আমি, এবার সবাইকে সার্চ করা হবে। আর যদি গয়নাগুলো ওদের ঘর থেকে পাওয়া যায় তাহলে আমি কিন্তু চামড়া গুটিয়ে নেব ওদের। ওখান থেকে যদি না পাওয়া যায় তো? তোমাদের কথা মিথ্যে যদি প্রমাণ হয় তাহলে তোমাদের দুজনকে ওদের পা ছুঁয়ে তোমাদের কান ধরে ক্ষমা চাইতে হবে, রাজি তো? বলো মুংসিং, এই শর্তে রাজি? সোনার গয়না চুরি হয়েছে, পুলিশকে তো ফোন করতেই হবে। পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই শিবা। আর তোমরাও তল্লাশি করবে না, তাহলে এখানে কি নিজের ঘরে যাও? দিদিমা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর ক্ষমা চাইছি যে তোমার সামনে তোমার ছেলেকে অনেক অপমান করেছি আমি। এতে তোর দোষ নেই রে, দোষ তো আমার ছেলেরই। এত বছর ধরে ও চাঁদনীকে চিনতেই পারল না, ও জানতেই পারল না যে শয়তান চাঁদনী কতটা চতুর। তবে তোরা যে ভালো কাজটা করতে যাচ্ছিস তাতে আমার আশীর্বাদ সবসময় তোদের সাথে আছে। আর যদি সমরের চোখের ওপর থেকে চাঁদনীর মিথ্যের পর্দাটা সরে যায় তাহলে আমার রোশনি আর সমরের জীবন খুশিতে ভরে উঠবে। ভগবানের কাছে প্রার্থনা, কেউ যেন চাঁদনীর মতো বউ না পায়। দিদিমা একদম চিন্তা করো না, দিদিমা খুব তাড়াতাড়ি সমরের সামনে সব সত্যিটা আনবো। ওর চোখে যে চাঁদনী মা ঠুলিটা পরিয়ে রেখেছে না, সেটা আমি সরিয়ে দেব। তুমি কি এইটা খুঁজছো নাকি শিবা? ধন্যবাদ।
কি অদ্ভুত রহস্যময় ব্যাপার না শিবা? একদিকে তুমি বলছো যে বাড়ির কোনো চাকরি নাকি এই চুরিটা করেনি, অন্যদিকে তুমি আমার কাকুকে ভয় দেখাচ্ছ, তাকে চ্যালেঞ্জ করছো যে এই বাড়িতে কোনো তল্লাশি হবে না, কিন্তু সবশেষে যে চোরের সঙ্গে আমার ধাক্কা লাগলো সেই জায়গাতেই আমি এই রাখিটা পেয়েছি। তাহলে এই যে পুরো ব্যাপারটা হয়েছে না, এটা কোন দিকে ইশারা করছে? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। আমি এটাই বলতে চাইছি, যেদিন তুমি আমাকে ম্যানুকার ওই সমস্যাটা থেকে মুক্তি দিলে তখন আমার মনে তোমার জন্য সম্মান তৈরি হলো, কিন্তু যবে থেকে এই ঘরে চুরি হলো তবে থেকে আমার মন বলছে ওই চোর অন্য কেউ নয় বরং তুমি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার কি এমন দরকার পড়লো যে তোমায় নিজের বাড়িতে চুরি করতে হলো, বলো শিবা। তুমি কারণ আমার জন্য। একটুখানি অপেক্ষা করতে হবে তোমাকে, এই সমস্ত নাটক তোমার সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে সমস্ত সত্যি আর প্রত্যেকটা মিথ্যে তোমার সামনে আসবে, একটুখানি অপেক্ষা করো ব্যাস। ধন্যবাদ। আরে এবার তো এটাই বাড়ির নিয়ম হয়ে গেছে চাঁদনি, কেউ করবে আর কেউ ভুগবে। আরে সব সময় ভুলটা করো তুমি, গন্ডগোল করো তুমি, আর সবকিছু আমাকে ভোগ করতে হয়। আরে এইবারে তো ও বাড়ির কাজের লোকের সামনে আমাকে অপমান করলো। নিজের মুখটা বন্ধ কর, কিছু ভাবছি আমি। এই পুরো খেলাটা শিবাই খেলেছে জানিস। তুমি এটা তো নিশ্চিত হয়ে কি করে বলছো? পুরো বিষয়টা শোন, শিবা গেছিল তীর্থ করতে, চার পাঁচ দিনের জন্য যাওয়ার কথা ছিল, হঠাৎ চুরি হয়ে যায়। ও হঠাৎ করে ফিরেও চলে আসে, ঠিক আছে। চুরি যদি ওই করে থাকে তাহলে কেন, ওর উদ্দেশ্যটা কি? আর এসব চুরি চুরি করে ও কি পাবে? চাঁদনি মাথাটা একটু কাজে লাগা। কি উদ্দেশ্য থাকতে পারে এই চুরির পেছনে? কি চাইছে শিবা? কে জানে আবার কোন বড় বিপদ আসতে চলেছে। আরে কি হলো? তোমাকে চাঁদনি মা এটাই বলেছে না যে তোমার মা বাবার খুনি, ওনাদের হত্যাকারী আর কেউ নয় বরং আমার বাবা। আর তুমিও ওদের প্রতি এতটা কৃতজ্ঞ কারণ তুমি অনাথ হওয়া সত্ত্বেও ওরাই তোমাকে লালন পালন করেছে, বড় করে তুলেছে, এটাই ভাবো তুমি, তাই না? আমি এই বিষয়ে আবার কোনো নতুন করে কথা বলতে চাই না। রোশনি সেদিন ইন্সপেক্টর আর ওই ফাইলগুলো এনেছিল, তবুও ও কিন্তু কোনো প্রমাণ করতে পারেনি। উল্টো ইন্সপেক্টর আমাকে এটা বলেছিল যে আমার মা বাবার খুনি উমেদ প্রতাপ সিং। আর আজ যদি আমি তোমাকে বলি, আজ পর্যন্ত তোমাকে যত সত্যি বলা হয়েছে সেই সব কিছু তোমার চাঁদনি কাকিমার তৈরি করা একটা মিথ্যে, আর কিচ্ছু না। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি তোমার মা বাবাকে যারা খুন করেছিল তারা হলো আর কেউ নয় বরং তোমার চাঁদনি কাকিমা, আর সমর আমি যদি তোমাকে এখন বলি আমার হাতের এই গয়নাগুলো আমি যে সত্যি বলছি তার প্রমাণ, তাহলে তুমি সম্পূর্ণ বিশ্বাস করো যে তোমার চাঁদনি কাকিমা কখনো এরকম করতে পারে না। ঠিক সেভাবেই রশনি আর আমি বিশ্বাস করি যে আমাদের বাবাও এরকম কখনোই করতে পারে না। আর এই সত্যিটা প্রমাণ করার জন্য আমার বোন
তার মঙ্গলসূত্র ও তার হবু সন্তানের নামে শপথ করেছিল, সেই শপথও তোমার মিথ্যে মনে হয়েছে? এটা সত্যি সমরবাবু, আমি প্রত্যেকবার আপনার সামনে সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এই চাঁদনি মা সব প্ল্যান ভেস্তে দিল। কিন্তু সূর্যকে গ্রহণ হয়তো কিছুটা সময়ের জন্য গ্রাস করতে পারে, কিন্তু তার রশ্মি সেটাকে কখনো পুরোপুরি আটকানো যায় না। আজকে সত্যিটা সামনে এসেছে সমর। তুমি জানতে চাইছিলে না যে কনক আর আমি তোমার কাকিমার সিন্ধুক কেন চুরি করেছে? এই নাও, নিজেই দেখে নাও।